বিগ ব্রেকিং নিউজ অবশেষে শুরু হলো চিট ফান্ডের টাকা দেওয়া এই মাত্র শুরু হয়ে গেল টাকা দেওয়ার কাজ অনেক আবেদন বাতিল হচ্ছে কিভাবে পুনরায় আবেদন করবেন দেখুন তো কিছুদিন আগেই কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে যাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে তারা পুনরায় কিভাবে অ্যাপ্রুভাল কিন্তু নিতে পারেন এবং যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তারা কিন্তু টাকা পাওয়া শুরু করেছেন তো কোন কোন কোম্পানির টাকা দেওয়া হচ্ছে আপনারা যদি চেক করতে চান তাহলে ডিসক্রিপশান চেক করবেন আমি ওখানে কয়েকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কোন চিটফান্ড কোম্পানির টাকা দেওয়া হচ্ছে এবং সেখানে আবেদন করবেন কিভাবে। রিজেক্টেড হয়ে গেলে কিভাবে পুনরায় অ্যাপ্রুভাল নিতে পারেন এই যে যাবতীয় তথ্য মানে কি কি ডকুমেন্ট দিতে হবে কিভাবে ফর্ম ফিল করবেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি সেটা আপনারা দেখতে পারেন তাছাড়া আজকে আমরা দেখব এই চিট ফান্ডের টাকা এই মাত্র দেওয়ার কাজ শুরু হলো কারা কিন্তু টাকা অ্যাকাউন্টে পাবে কারা টাকা পাবে না কোন কোন কোম্পানির টাকা দেওয়া হচ্ছে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে এই আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশনও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে এই আর্টিকেলটা নিজেরাও পড়ে নিতে পারেন দেখুন রোজ ভ্যালি আমানতকারীরা ধীরে ধীরে আসার আলো দেখছেন রোজ ভ্যালি কাণ্ডে সর্বস্ব খুয়ে পথে বসেছিলেন লক্ষ লক্ষ মানুষ তাদের বহু কষ্টে জমানো সঞ্চয়ের টাকা চোখের নিমিষে কিন্তু ডুবে গিয়েছিল জলে তবে এত বছর পর এবার হয়তো কাটবে আধার রোজভ্যালি চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি উদ্যোগে কমপক্ষে কিন্তু বারো কোটি টাকা ফেরাচ্ছে ইডি ফেরাচ্ছে মোট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে ইডি ফেরাচ্ছে রোজভ্যালি আমানতকারীদের টাকা রোজভ্যালি সকল সম্প্রতি মানে রোজ সকল সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা বর্তমানে ইডির কাছে জমা রয়েছে সেই অর্থের পরিমাণ প্রায় নশো কোটি টাকা গত চব্বিশে জুলাই পি এমএলএ আদালত ইডিকে কিন্তু নির্দেশ দেন যে রোজ ভ্যালি চোদ্দোটি ফিক্সড ডেপোজিটারের টাকা আমানতকারীদের কাছে হস্তান্তরিত করতে জানা যাচ্ছে সেই চোদ্দোটি এফডির মোট মূল্য হবে বারো কোটি টাকা সেই টাকা নিয়ে ইডি উদ্যোগ নিয়েছে তদন্ত করেছে বাইশ লক্ষ আমানতকারীর অ্যাকাউন্ট ভাগ করে দিতে তবে আমানতকারীরা তাদের সব টাকা ফেরত পাবেন না প্রসঙ্গত চিটফান্ড মামলায় দু সালে গ্রেপ্তার হয়েছিল রোজ ভ্যালির কর্তা গৌতম কুণ্ডু সম্প্রতি তিনি একটি মামলায় জামিন পেয়েছেন এবং বিস্তারিত যদি আমরা আরও দেখি গৌতম কুণ্ডু এই মামলার আগেও একটি মামলায় কিন্তু জামিন পেয়েছেন তিনি এক একটি ইডি এবং একটি সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন তবে তার এখনোই জেল মুক্তি হচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গৌতম কুণ্ডুর গ্রেপ্তারের পর থেকে রোজ ভ্যালি গোষ্ঠীর সমস্ত সম্পত্তির হিসাব নিকেশ কিন্তু শুরু করেন ইডি কিছুদিন আগে রোজভ্যালি গোষ্ঠীর বিপুল টাকার স্থাবর অবস্থান সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন প্রসঙ্গত চলতি বছর লোকসভা নির্বাচনের আগে বাংলায় ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন চিটফান্ড থেকে বাজেয়াপ্ত করা টাকা ফেরানো হবে সাধারণ মানুষের মধ্যে সেই টাকা ভাগ করে দেওয়া হবে মনে করা হচ্ছে যে স্বয়ং প্রধানমন্ত্রীর এই কথা বলার পরই কিন্তু ইডি টাকা টাকা ফেরানোর উদ্বেগ নিয়েছে এবং আরও যদি আমরা বিস্তারিত দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই আর্টিকেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা আরও কিন্তু বিস্তারিত এই যে ইডির টাকা ফেরানো হচ্ছে চিটফান্ডের সেটা সম্বন্ধে জানতে পারেন তাছাড়া ডিসক্রিপশানে আমি আরও লিঙ্ক দিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে কোন কোন কোম্পানি অর্থাৎ কোন কোন চিটফান্ড কোম্পানির টাকা বর্তমানে দেওয়া হচ্ছে তাদের অ্যাপ্লিকেশান কি প্রসেস রয়েছে যদি অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় কিভাবে অ্যাপ্রুভাল নিতে পারেন সমস্ত কিছুই কিন্তু আপনারা ওই ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলো থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ভিজিট করে যারা আবেদন করেছেন অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের জন্য খুশির খবর আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন এবং যারা আবেদন করেননি করবেন ভাবছেন তারা অবশ্যই অতি শীঘ্র কিন্তু আবেদন করে নিন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ